আপাতত তো মাছ মারা বন্ধ করে দিয়েছে, মাছ টাছ পাওয়া যায় না, বয়স হয়ে গেছে, আমি রাজি করে এলাম। একটা ডিঙ্গি নৌকা ছিল পাশের এক বাড়ির, ওইটাকে ঠেলে ঠেলে অল্প পানি ঠেলে ঠেলে নদীতে নিয়ে গেলাম। আমি আমার ছোটো চাচা ছোটো চাচা রাজি করছি আর আব্বা, তারপর গেলাম নদীতে। তার ভাটা দেওয়া হলো, এটা হলো নিয়মটা হলো এরকম যে উদয়া তারপরে জালটাকে ফেলতে হয়, তারপর নৌকাটাকে আড়াআড়ি করে দিয়ে আস্তে আস্তে স্লোলি এটা পিছিয়ে আসতে হয়। ধরলাম মাছ ধরা দিল মাছের যে শক্তি আছে এটাও আমি বুঝতে পারলাম। ইলিশ মাছ ভালোই শক্তি পায় যতক্ষণ তার জীবন ছিল। তো মোটামুটি 5-7 মিনিট মাছটা এলাইভ ছিল, পরে মারা গেল। তো পরে 3 ভাটা শেষ, 4 ভাটা দেওয়া হইলো, মাছ নাই। 5 ভাটা দেওয়া হইলো, আব্বাকে বললাম আব্বা একই জায়গা দেয়া, এক জায়গা দিয়ে যেন ভাটাটা দেওয়া হয় আর কি। আব্বাকে এক জায়গাতে দিচ্ছি তো পাচ্ছি না কেন? 5 ভাটা দেওয়ার পর আমি হ্যাঁ আমার আর ঘুমে কুলাতে পারি না, পরে বাড়ি চলে আসছি। একটা মাছ পেয়েছি, অনেক গভীরে ফেলতে হতো না? অফকোর্স এটা প্রায় 70-80 হাত পানি থাকে, বিরাট কাশি থাকে, মোটা কাশি থাকে। জালটা হলো জালটি এরকম, জালের মাঝখানে একটা ই থাকে, একটা কঞ্চির মতো থাকে, ওটা ফাঁস। ওই কঞ্চির মাথায় থাকে একটা চিকন রশি, ওই চিকন রশির হাতে থাকে, আর জালের নিচে একটা পাথর ডুবাইয়া দেয়। পাথর ডুবাই দিলে পরে জালটা যেন নিচে চলে যায়, আর জালটা ঠিক এরকম হাফ হয়ে থাকে। মাছটা যখন যায় তখন জালে আঘাত করে, আঘাত করলে পরে ওই কঞ্চিটা টান দেয়, কঞ্চির যে রশি ফাঁসটা আছে টান দিলে পরে মুখটা, জালের মুখটা বন্ধ হয়ে যায়। বন্ধ হলে তখন ওই মোটা রশি দিয়ে এটাকে, তখন তো আপনাদের বাড়ি হারিকন্দে আসছে, তখন আমাদের বাড়ি হারিকন্দে, আমাদের তখন আমাদের বাড়ি থেকে তখন পদ্মা হইল জাস্ট উদালিয়া। তখন প্রায় 10 ইয়ার্স 10 বছর ওই নদীটা ওইখানে স্টেবল ছিল, নদীটা ওইখান থেকে আর মুভ করে নাই। বাজারের আশেপাশে ছিল।